তাকে ভারতের টি-20 দলের ওপেনার হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে আছে ভারতীয় ক্রিকেট দল, সেখানে 3টি টি-20 এবং 3টি ওডিআই ম্যাচ খেলবে মেন ইন ব্লু। রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলির মতো ভারতের টপ অর্ডারের নিয়মিত সদস্যরা খেলছেন না এই সিরিজে। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া ভারতের টি-20 দলের ওপেনিং বিভাগের অপশন সম্পর্কে নানান পরামর্শ দিয়েছেন। সেখানে পৃথ্বী শো সম্পর্কে তিনি বলেছেন, আমার মাথায় বর্তমানে টি-20 ওপেনার হিসেবে যার কথা প্রথমে ভেসে ওঠে সে হলো পৃথ্বী শো। আক্রমণাত্মক খেলাটা ওর মজ্জায়। অনেকেই বলবেন পৃথ্বী ফিট নয়, কিন্তু আমি তাদের ওর পরিসংখ্যানের দিকে নজর দিতে বলবো। 2022 সালে টি-20 বিশ্বকাপে ওপেনিং এর ক্ষেত্রে একটা ঝোড়ো শুরুয়াতের অভাব দারুণ টের পেয়েছিল ভারতীয় দল। মুম্বাইয়ের ওপেনার পৃথ্বী সেই অভাব পূরণ করতে পারবেন বলেই মনে করেন আকাশ চোপড়া। এই নিয়ে তিনি বলেছেন, ইনিংসের শুরুতেই রকেটের শুরুয়াতের প্রয়োজন হলে পৃথ্বী সেই রকেট, যখন চলে তখন ওড়ে। আমি বলছি না প্রতি ম্যাচে অমনটা খেলেও, তেমন ভাবলে বাটলার হেস বা পৃথিবীর যে কোনো তাবড় তাবড় ব্যাটাররা প্রতি ম্যাচে চলে না। ভারতের নির্বাচকদের আকাশ চোপড়া পরামর্শ দিয়েছেন পৃথিবীকে সুযোগ দেওয়ার পর অন্তত 6-10 মাস দেখে নিতে। টি-20 ক্রিকেটে ওর খেলাটা আদর্শ। পৃথিবীর পাশাপাশি ঈশান কিশানের কথাও বলেছেন আকাশ চোপড়া। টি-20 ওপেনারের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, 2 নম্বর ওপেনার হিসেবে আমি ঈশান কিশানের নাম নেব। বাঁ হাতি এই ব্যাটার বিধ্বংসী ক্রিকেট খেলে, আইপিএলে খেলার সময় ও খানিকটা চাপের মধ্যে থাকে, তাই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যায় ওকে। সিঙ্গেল নেবার জোর দেয় ও। আকাশ মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনারের উচিত ফিয়ারলেস ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়া। তিনি বলেছেন, ঈশান কিশানের উপর বাজি ধরতে হলে তাকে শুরু থেকে চালিয়ে খেলতে ছাড় দিতে হবে, ওকে ওর সহজাত খেলাটা খেলতে দিতে হবে। কাট, পুল, ড্রাইভ, ছক্কা, সে যে কোনো শটই হোক না কেন, ঈশানের সাবধানে খেলার দরকার নেই। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।